আশ্চর্য, সে সকাল থেকে না খেয়ে আছিস। আমার বিরক্ত করো না তো, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ঢাকা ভার্সিটিতে চান্স পাস নাই তো কি হয়েছে? আরো তো অনেক ভার্সিটি আছে তাই না, ওর মধ্যে যে কোনো একটা হয়ে নিস। আয় বাবা খাবি। কি আর হইব, তোমার ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, সেজন্য ঘরে দরজা বন্ধ করে আছে, খায় নাই। কোন সাবজেক্টে খারাপ করছে ভাইয়া? ইংলিশে একটু উইক, অন্যগুলো মনে হয় ভালোই হয়েছে, ইংলিশের জন্য হয়তো চান্স পায় নাই। ও তাহলে তো ওইটা একটু আগেই খেয়াল রাখতে হতো, ইংলিশটা যদি একটু ভালো করতি তাতে ভর্তি হতে পারতিস, অসুবিধা নেই। আরে আরো অনেক ইউনিভার্সিটি আছে। এই এই রেহান, এই বেরো, দরজাটা খোল না। এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিস না, এটা তো কি হয়েছে? চেষ্টা তো করছিস না, চেষ্টা তো কম করিস নাই। আচ্ছা ধরে নে না, এটা তোর ভাগ্যে ছিল না। এমন যদি হতো যে চেষ্টা করিস নাই, তাহলে একটা আফসোস থাকতো। তুই তো ভালো স্টুডেন্ট, অনেক ইউনিভার্সিটি আছে, যে কোনো জায়গায় ভর্তি হয়ে যেতে পারবি। বাবা রোহান, আরে কি অবস্থা? আমি তো ভালো, কিন্তু তোরে দেখে মনে হচ্ছে তুই অনেক ভালো, এত খুশি কেন? একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমার তো ভিসা হয়ে গেছে। ভিসা হয়ে গেছে মানে? তোরে বলবো কিভাবে, তোর সাথে তো আগে দেখা হয় নাই আমার। আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করি নাই, আমি দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, হয়ে গেছে, চলে যাচ্ছি আগামী জানুয়ারিতে। জানুয়ারিতে ফ্লাইট? তাহলে আর তো বেশি সময় নাই, কিন্তু ওখানে তো অনেক খরচ না? আরে না, কে কইছে তোর এত খরচ বেশি? আমি সুইডেনে যাইতেছি, ওইখানে পড়াশোনার খরচ খুবই কম, বুঝছস? তুই যে নিজে থাকবি, তোর যে আলাদা একটা খরচ আছে, ওইটা শুধুমাত্র তোরে ম্যানেজ করতে হবে, আর কিছু না। তাই নাকি? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, সুইডেনের ল্যাঙ্গুয়েজটা তোর শিখতে হবে। আরে এত সুযোগ সুবিধা থাকতে ভাষা শিখতে সমস্যা কি? সেটাই। আচ্ছা তুই আমার পুরো প্রসেসিংটা একটু ডিটেইলসে বল না ভাই। আচ্ছা শোন, আমি তোরে বলতেছি, প্রথমত তোরে দেখতে হবে গুগলে যে তুই কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবি। Okay guys, before we start our class, let's introduce ourselves. I'm Rizbian from Uttara. I'm Tanisha from Rajshahi. I'm Maha from Dhaka. Akram from Uttara. I am Joy from Dhaka. I'm Rohan from Hotapara. My name is Sara.
আমার ফ্যাকাল্টিকে খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, অনেক ফ্লুয়েন্ট ছিল না, অনেক ভালো ছিল, অনেক বললাম I think we are in the same group. Yes. I'm Rohan. Oh, hi, I'm Sara. Hi. And they're my friends, so Sandeep and Omar. Hello. Hello. Amrish, school take A levels complete for a trip. Bah. School friends. Hi. Do you free? Hey, go free. আমি তো ফ্রি আছি। ওহ গ্রেট, লেটস গো। ইউ আর ফ্রম বাংলা মিডিয়াম, রাইট? ইয়েস, আই এম ফ্রম বাংলা মিডিয়াম। মাই ইংলিশ ইজ নট দ্যাট গুড। কমপ্লিটলি ফাইন। আর তুমি তো এখানে এসেছো শিখতে, তো শিখে যাবে। আর আমরা একসাথে গ্রুপ স্টাডি করতে করতে আই থিঙ্ক তোমার আরো ফ্লুয়েন্ট হয়ে যাবে। আচ্ছা তুই চল, আম হাঙ্গি, ক্যান বি প্লিজ। আচ্ছা আইস স্মোক। বাইরে থেকে ইঞ্জিন ইম্পোর্ট করে, মোটর পার্টস ইম্পোর্ট করে। তোমার অ্যাম্বিশনস কি? মানে আমরা তো প্ল্যান করছি যে এক একজন এক এক দেশে চলে যাব, তোমার কি এরকম কোনো প্ল্যান আছে? আছে তো, আমি ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য ট্রাই করছি। যদি 6.5 পেয়ে যাই আইএলটিএস তাহলে খুব ভালো হয়। ডোন্ট বি টেন্স, আমি তোমাকে হেল্প করব। আর তুমি যদি 6.5 পাবো আর একটু ভালো করে ট্রাই করলে তুমি সেভেন পাবো। আচ্ছা গাইজ, আমরা গ্রুপ স্টাডি কোথায় করতে পারি? কোচিং এর ওই লাইব্রেরিতে করতে পারি। নো ওয়ে, লাইব্রেরিতে কেন? খুবই কনজাস্টেড একটা প্লেস। আর 3-4 ঘন্টা ক্লাস করে আমরা লাইব্রেরিতে যাবো গ্রুপ স্টাডি করতে? একদম না। একটা কাজ করি, আমাদের বাসায় যাই, আমার বাসায় চল। রোহান, তুমি কিন্তু আমার বাসায় আসতে পারো। আমি তোমার বাসায় চল। হ্যাঁ, মানে মানে আমার রিয়েলি ফুল অ্যান্ড আই এম শিওর ইউ উইল লাইক ইট। দরজা খুলে দিল, আমাকে বললো উপরে তোমরা।
হ্যাঁ, নরমালি সার্ভেন্টের দরজা খুলে। ওয়েট, তুমি কি এক্সপেক্ট করছিলে যে আমি নিচে যে ওয়েট করব, তুমি আসবে, তোমাকে রিসিভ করে উপরে নিয়ে আসবো? ওরা আসেনি, চলে আসবে 20-25 মিনিটস এর মধ্যে। তুমি আসো না, আসো বেডরুমে। হ্যাঁ, প্লিজ কাম, আসো। না না না, ঠিক আছে, সালাম করতে হবে না, তোমার কথা অনেক বলেছে। আন্টি, সারা আমার কথা আপনাকে বলেছে? হ্যাঁ, ও তো সবকিছুই বলে আমাকে, কি হচ্ছে না হচ্ছে তোমার কথাও বলেছে। তুমি একটু শাই না আন্টি? আমি একটু এরকমই ছোটবেলা থেকে। বুঝেছি, আসলে মা ও পড়াশোনায় খুবই ভালো, সব সাবজেক্টে বেস্ট, বাট ইংলিশে একটু উইক, এই জন্য তো আইএসএ ভর্তি হচ্ছে আমাদের সাথে। আর মেইনলি হচ্ছে ও ইউরোপের দিকে যেতে চায়। Why don't you try for Australia or Canada? আন্টি, ও ওদিকে তো আমার কেউ থাকে না, এর জন্য। ও হ্যাঁ, অবশ্য খুব জরুরি বাইরে কেউ থাকাটা, থাকলে খুব ভালো হয়। জি আন্টি, আর আসলে সব কিছু নির্ভর করবে আইএলটিএস রেজাল্টের উপর, জানি না কি হয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। আন্টি, আরে তোমরা, আন্টি ইটস রিয়েলি হট আউটসাইড, ক্যান ইউ গিভ আস সামথিং লাইক কোল্ড আইসক্রিম অর সামথিং প্লিজ? থ্যাংক ইউ আন্টি। বসো। আমল ভাই, আচ্ছা এখানে এস্টিমেট শো করতে 250 টাকা, আমি আপনাকে 300 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে গিয়ে ভাড়া যাবেন না। মানে? আরে এত কথা বললেন না তো, চলেন। বাসায় পড়ে থাকে, ওভাবে ইউজ করা হয় না, আর আমি অত গাড়িতে চড়তে পছন্দ করি না, আমি রিকশায় চলাফেরা করতে খুব বেশি পছন্দ করি। আই রিয়েলি লাইক দিস কালার, মানে টি-শার্টের এটা, দিস কালার রিয়েলি স্যুটস ইউ। আর বলো না, এটা আম্মু কালকে জোর করে কিনে দিল, আমি ড্রেসের ব্যাপারে এত কনসার্ন থাকি না। না, আমার মতে আইল দিচ্ছো, নতুন একটা কান্ট্রিতে যাবে, নতুন একটা লাইফস্টাইল, অ্যান্ড আফটার অল ইউ আর ভেরি গুড লুকিং হ্যান্ডসাম গাই, সো আমি কাছে এলাম, তুমিও এলে, আমি ছুঁয়ে দিলাম, তুমিও দিলে, তুমি কাছে ছুঁয়ে দিলে, আমিও দিলাম।
সুহাসিনী ভাবছিলাম অনেকদিন কথা হয় না দেখা হয় না তাই একটা ফোন দেই। আরে না এরকম কিছু না, এই যে তুমি ফোন দিলে কথা হবে, আমার মনে হয় আমরা দেখা করো, সেটা আমরা অনেকদিন দেখা করি না ঠিক না, ক্লাসে পড়তে এখন আর দেখা হওয়ার কোনো চান্সেসই নাই। হ্যাঁ আমাদের তো কোর্সও শেষ, তাই এখন কিসের জন্য ফোন দিব মানে ওগুলো ভেবে উঠতে পারি না। হ্যাঁ তানসিবার মাহাতো কিছুদিন আগে চলে গেল আর আমি একা একা বসে কি আর করছি, জবলেস, এই যে মশা মাছ ছিউড়ে যাচ্ছে এগুলো দেখছি আর কি করব। আমি কিন্তু খুব ভালো মশা মারতে পারি, আমার রেকর্ডও আছে, এক রাতে 23টা মশা মেরেছিলাম, কোনো মশা মারার ব্যাটও লাগেনি। আই তুমি তো বেস্ট ফানি। হ্যাঁ ঠিকই, তুমি একটা কাজ করো বেটার, আমি তোমাকে একটা জবের আইডিয়া দিই, তুমি সিটি কর্পোরেশনের সাথে জয়েন করো, তোমার হাত দিয়ে মশা মারতে হবে না, তোমাকে একটা কামান দিবে আলাদা মশা মারার জন্য। আচ্ছা লেটস ডু ওয়ান থিং, তুমি আজকে আমার সাথে লাঞ্চ করো আমার ফেভারিট রেস্টুরেন্টে। হ্যাঁ তাহলে তো ভালোই হয়, আমি আজকে ফ্রি, দেখা করি। কুল, আমি তোমাকে ঠিক দেড়টার সময় মিট আপ করব। ওকে অলরাইট বাই সি ইয়া। আমি ক্লোজ মানুষজন ছাড়া শেয়ার করতে পারি না, কিন্তু তুমি তো এখন মানে ইউর ওয়ান অফ দ্যাম, আই ক্যান শেয়ার উইথ ইউ। অ্যাকচুয়ালি আমি বিলং টু সেপারেট ফ্যামিলি, ওয়েন আই ওয়াজ ইট আমার বাবা আমাদেরকে এখানে আলাদা হয়েছে, লাকিলি মাই মম বিলংস টু আ ভেরি রিচ ফ্যামিলি অ্যান্ড শি টুক ওভার অল দ্য বিজনেস, আমার মামারা সাথে ক্যানাডাতে থাকে আর মায়া তো দিন যায়নি আমার জন্য, অ্যাকচুয়ালি ওয়েট করছিল যে আমার কখনো 18 প্লাস হবে অ্যান্ড আমাকে, এখন তো ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে আর মার স্পন্সর তো আছে, সো প্রবাবলি ভেরি সুন আই এম গোয়িং টু বাই। পরিবারের সকল একসাথে থাকলে আসলে অনেক মজা হয়, তবে তুমি কিন্তু অনেক লাগে আই মাস্ট সে, কারণ তুমি এরকম একজন মা পেয়েছো যে তোমাকে নিজে বড় করেছে, টেক কেয়ার করেছে, এত দূর পর্যন্ত এনেছে। আচ্ছা আরেকটা প্রশ্ন, না না থাক বলো। না তেমন কিছু না মানে
hub. You can ask me whatever you feel like, but না ব্যাপারটা একটু ব্যক্তিগত হয়, দরকার নাই বলো। তোমাকে বয়ফ্রেন্ড আছে? ওদের তো একটা বয়ফ্রেন্ড ছিল, ওই যে হয় না ছোটবেলা একটা রিলেশনশিপ হয়ে যায় না, আমরা বুঝতে পারি ওটা আমরা কি করবো, সামথিং লাইক দ্যাট। তারপর তোমার সাথে কথা বলে মনে হয় যে তোমাকে ট্রাস্ট করা যায়। আমি আসলে আমার লাইফ পার্টনার এমন একজনকে খুঁজছি যাকে আমি ট্রাস্ট করতে পারবো। পেয়ে যাবে, আমার মন বলছে পেয়ে যাবে। আচ্ছা তোর এক্সাম কবে রে? তোকে তো পড়তে পড়তে দেখি না, কি ব্যাপার? 3 উইকস পরে মম। আর তোমাকে 6.5 এনে দিলে তো হলো, ঠিক না? তা ঠিক। তোর মামারা তো ফোন করে করে পাগল বানিয়ে দিচ্ছে। মামারা পাগল করে দিচ্ছে নাকি তুমি পাগল হচ্ছ? সারাদিন শুধু ক্যানাডা ক্যানাডা ক্যানাডা। আমি তো মাঝে মধ্যে স্বপ্নে দেখি তুমি ক্যানাডার ফ্ল্যাগের নিচে এভাবে দাঁড়িয়ে আছো। বাজে কথা বলবি না, বুঝেছিস? তোর মামারা তো সেই 8 বছর আগে স্পন্সার রেডি করে বসে আছে। আমি তোর 18 বছরের জন্য এতদিন ধরে যেতে পারিনি, আর এখন কি হলো, তুই যাবি তার 1 বছর পরে আমাকে যেতে হবে, লাভ কি হলো আমায়? কোনো লাভ নেই মম। একটা কাজ করো, বেটার তুমি এখানেই থাকো, এখানে থেকে বিজনেস দেখো, টাকা পয়সা আর্ন করো, আর আমাকে পাঠাও। আমি ক্যানাডাতে যাব, ঘুরবো, খাবো দাবো, আর ভিডিওগুলো তোমাকে ক্যানাডা দেখিয়ে দিব। ওকে? তাই না? এই বয়সে ছেলেমেয়েরা কামাই করে মা বাবাকে খাওয়ায়, আর আমি এখানে কামাই করে তোকে পাঠাবো, আর তুই ওইখানে মাস্তি করবি, তাই না? অ্যাকচুয়ালি মম, দুনিয়াটা না পাল্টে গেছে, ইনফ্যাক্ট পাল্টে উল্টাই। আচ্ছা তাই না? ওরে কজিনে, আমা একটু এদিকে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি হাতে কাজটা শেষ করে আসতেছি। আম্মা জরুরি কথা আছে মানে এখনই বলতে হবে। কি হয়েছে? আম্মা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে পড়াশোনা করতে যাব। মানে কি? এই তোর মাথায় এবার এসব বুদচাপলো কোত্থেকে? তুই তো সুন্দর একটা ভালো ভার্সিটিতে পড়তেছিস, সেখানে যথেষ্ট ভালো পড়াশোনা হচ্ছে। ভালো পড়াশোনা হইতেছে কি হইতেছে না সেটা আমি জানি। আম্মা আমি এর থেকেও ভালো পড়াশোনা করতে চাই, ভালো জায়গায় যেতে চাই, একটা লাইফটা সেটেল করতে চাই, আমি বিদেশে যাব। আর শোনো, আমি আমার টিউশনের টাকা জমায় আইএলটিএস কোচিং এ ভর্তি হয়েছি। আমি যদি আমি ভালো স্কোর করতে পারি তাহলে আমার স্কলারশিপে মনে চলে যেতে পারবো, আমার কোনো খরচ লাগবে না, শুধু প্লেন ফেয়ারটা তোমাদের দিতে হবে। আর যদি স্কোর খারাপ হয় তাহলে কিন্তু অনেক টাকা লাগবে, তোমাদের ম্যানেজ করতে হবে। আচ্ছা বাবা, তুই তো জানোস আমাদের কি এত টাকা আছে, বল এইসব চিন্তাধারা মাথা থেকে বের কর। কোথায় পাবা সেটা তো আমি জানি না, ম্যানেজ করো, আব্বারে বলো। তোমার ছেলে বিদেশে পড়তে যাবে। আচ্ছা। আরে কি ও আচ্ছা শুরু করছো, কিছু তো একটা বলবা নাকি? আহা অস্থির হচ্ছ কেন? এই বয়সে ছেলেরা অনেক কিছু ভাবে, অনেক কিছু করতে চায়। কয়েকদিন যেতে দাও, তুমি সব মাথা থেকে বেরিয়ে গেছে। আর আমাদের কাছে ওরকম টাকা পয়সা আছে নাকি যে ওকে বিদেশ পাঠাতে পারবো, ও সেটা বুঝবে। শোনো, তুমি এই ছেলেটারে আদর দিতে দিতে না মাথায় উঠেছো, আমি বললাম এটা নিয়ে দেখবে একটা ঝামেলা শুরু হইব। Thank you.
Rohan, I'm really proud of you. It's 6.5. Guys, ওর জন্য একটা বড় ক্লাপ, please. Thank you. I'm really happy for you. So, আজকে ট্রিট আমার সিরিয়াস। আচ্ছা, আমারও কেমন যেন মিক্সড ফিলিংস হচ্ছে। মানে আই এম হ্যাপি এট দ্য সেম টাইম আই এম জাস্ট স্যাড। কেমন যেন মিক্সড ফিলিংস হচ্ছে। কেন? এই যে নেক্সট মান্থ আমি চলে যাব। আচ্ছা রোহান, তুমি কোথায় যাচ্ছ? আমি কিন্তু যাই না। আমি মাত্র তো রেজাল্টস দিল, এখনো সিদ্ধান্ত নেইনি। তবে এতটুকু শিওর যে ইউরোপের কোন কান্ট্রি। কোন কান্ট্রিতে? যেটাতে সুযোগ সুবিধা বেশি হবে। তবে সত্যি কথা বলতে কি, বড় ঝামেলা তো অন্য জায়গায়। আই ডোন্ট হ্যাভ রেডিমেড স্পন্সার্স লাইক ইউ গাইজ। টেনশন করো না, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ তো হয়ে যাবে, হয়ে যাবে, নিজেকেই ম্যানেজ করতে হবে। ইউ ক্যান ডু ওয়ান থিং, তুমি ক্যানাডাতে অ্যাপ্লাই করো। ক্যানাডায়? না না, ক্যানাডায় তো আমার কিছু থাকে না। ওখানে কিভাবে? রোহান, তোমার কেউ নি তো কি হয়েছে? আমার তো আছে, ঠিক না? আমার তিনজন মামা থাকে ওখানে, আমি তার সিটিজেন। তো ইজিলি একজন মামা তোমাকে স্পন্সর করতে পারবে। আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া। কিন্তু ক্যানাডার প্রসেসিং নিশ্চয়ই তো ইজি না। আমি কিভাবে এগুলো করবো? আমার তো আসলে ওখানে। আহ, তুমি চিল করো, আমার মামা তোমাকে প্রসেসিং এর এভরিথিং এর ব্যাপারে ক্লিয়ারলি সব জানিয়ে দেবে। আর আমি তো আছি, ঠিক না? ওরা ইংরেজিতে একটু দুর্বল ছিল। ইংরেজিতে দুর্বল, তাতে কি হয়েছে? রেজাল্ট তো ভালো করছি। অবশ্য রেজাল্ট ভালো করে কি লাভ? আমার 6.5 পাওয়া যা, আমার 2, 3, 4 পাওয়া তা। কারণ আমি যে লক্ষ্যে আইএলটিএস পরীক্ষা দিলাম সেটাই তো হইল না। আমি তো বিদেশ যেতে পারতেছি না, তাহলে আইএলটিএস পরীক্ষায় ভালো করে কি লাভ? বাবা, আমার কাছে তো অত টাকা পয়সা নেই, আর প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে ওটা তো আমি এখন তুলতে পারবো না। ওই একই কথা, এই একই গান আর কত বছর গাও বাবা। হ্যাঁ, আর তো ভালো লাগে না শুনতে। তুমি কি করতে পারছো তাহলে জীবনে? করছো নাকি এতদিন চাকরি করে? তোমার আশপাশের মানুষজন যারা তোমার সাথে চাকরিতে ঢুকছে, তারা আজকে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, তাদের ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। আর আমাদের জন্য এই যে দুইজন সন্তানের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি পড়ানো হচ্ছে স্বপ্ন। পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, 4 বছর ঘষা মাজার পর তুমি বলবো একটা সরকারি চাকরিতে ভর্তি হয়েছে। আরে বাবা রে বাবা, কি তোর আব্বার সাথে তুই কিভাবে কথা বলতেছিস? আম্মা ছাড়ো তো, আমারে একদম কথা বলবা না, একটা কথা বলবা না। আজকে আমি বলবো, তোমরা শুনবা। তোমার মতো জীবন যাপন আমি করতে পারবো না আব্বা। নিজে তো সারা জীবন একটা বাসে চড়া চলাফেরা করছো, আমি তোমার মতো লাইফ লিড করতে পারবো না। আমার অনেক হাই অ্যাম্বিশন, আমি বিদেশ যাব, আমি অনেক বড় হব, আমার অনেক বড় বড় স্বপ্ন। আমাদের এই যে দুই ভাই বোনের সকালাত কখনো পূরণ করছো? ওর দিকে তাকিয়ে দেখো, ও তো একটা কথাও বলে না, সব তো আমার বলতে হয়। কখনো বলো আমি পারবো না। তুমি একটা ফেলিয়ার আব্বা। তুমি সাকসেস মানে কি বোঝোই না? সামান্য 10 লাখ টাকা চাইছিলাম বিদেশ যাওয়ার জন্য, দিতে পারো নাই। ধার হিসাবে না হয় দিতাম, বিদেশ গিয়ে শোধ করে দিতাম, সেটাও তো পারো নাই। আসলে আমার ভুল হয়েছিল তোমার কাছে, ভুল হয়েছে আমার। আসলে তুমি 10 লাখ টাকা কেন? তোমাদের 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। রোহান,
কত টাকা লাগবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এত টাকা কই পাবা? ওর তো প্রায় 10 লাখ টাকার মতো লাগবে। ওই গ্রামের বড় পুকুরটার ধানি জমিগুলো বেশি দিলে হবে না? তুমি সব বিক্রি করে ফেলবা, ভবিষ্যতের কথা কিছুই কি ভাববা না, কিচ্ছু রাখবা না? গায়ে তো কেউ যাবে না, কি আর ফেরত যাবে ওখানে বলো? ওগুলো রেখেই বা লাভ কি? ওগুলো বিক্রি করে দিয়ে যদি আমি আমার ছেলের কাছ থেকে একটু সম্মান পাই, আমি তো আসলে ওকে কিছু দিতে পারিনি না, দিতে তো পারিনি। আম্মা, আব্বা কই? আজকে শুক্রবার না? তোর আব্বার কথা জানার কোনো দরকার আছে তোর? আরে এই মানুষটারে তো জীবিত রাখতেই তুই মেরে ফেলছিস, কিচ্ছু রাখোস নাই। কালকে যদি এই মানুষটা স্ট্রোক করে মারা যেত, রোহান বলার কিচ্ছু থাকতো না। বা কোনো যদি দুর্ঘটনা ঘটত, তার জন্য দায়ী হতি তুই, তুই একমাত্র দায়ী। এই জন্য তোরে আমরা মানুষ করছিলাম, তুই খাওয়ার খোঁটা দিলি। এই আমরা কি বিলাসিতা করে চলছি, বা কি বিলাসিতা করে চলি? তোর আব্বা ছোট্ট একটা চাকরি করে, সেই ইনকাম দিয়ে আমরা সবাই চলি। আর তুই কি বললি? তুই বললি ওই বাইরের মানুষগুলোর কথা, যে তাদের অনেক বাড়ি আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, অনেক টাকা আছে, তোমার কিচ্ছু নাই। ওগুলো তো ঘুষের টাকা, ওরা ঘুষ খায়। তুই কি চাস তোর বাপ ওদের মতো ঘুষ খায়? ও হচ্ছে আমার মামার রিলেটিভ ছিলেন।
আচ্ছা চলো না, আমরা কেক কাটছিলাম। বাবা বাবা, আমি তোর জন্য তোর বিদেশ যাওয়ার টাকা আমি জোগাড় করে ফেলেছি। হ্যাঁ, তোর দাদাবাড়ির যে বড় পুকুরটা আর কিছু ধানি জমি আমি বিক্রি করার ব্যবস্থা করে ফেলেছি। ওদের সাথে কথাবার্তা হয়ে গেছে, তোর যখনই টাকা লাগবে আমাকে বাবা 2 সপ্তাহ আগে আমাকে জানাস, আমি বাড়ি গিয়ে বায়না করে আমি টাকাটা নিয়ে আসবো। বাবা কোনো টেনশন করিস না বাবা। কি হলো, কি হলো, কি হলো বাবা? আমার মাফ করে দাও বাবা। আমি ভুল করেছিলাম বাবা, তুমি ঠিক বলতা, কাগজের পেন আসলে কাগজের পেনই থাকে, কিছুক্ষণ আগে জুড়ে তারপর পড়ে যায়। আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে আব্বা, আমাকে মাফ করে দাও আব্বা। কাটিসে বাবা, ফোন ধরো না কেন আমার? এই যে আমাদের মধ্যে একজন অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একজন ক্যানাডাতে যাচ্ছে, আর ইনফ্যাক্ট আমি যে চলে যাচ্ছি তুমি যেতে পারছো না, এই জন্য কি তোমার মন খারাপ? আর এই জন্য কি তুমি আমার ফোন ধরবে না? আচ্ছা রোহান, এখানে মন খারাপ করার কি আছে? তুমি এখন যেতে পারছো না, তুমি পরে যেতে পারবে। তুমি খুবই ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, অ্যান্ড আমি বিলিভ করি তুমি একদিন অনেক শাইন করবা। আর এসব বিদেশে যাওয়ার ব্যাপারগুলো একটু ক্রিটিক্যাল, ফিনান্সিয়ালি অনেক সাপোর্ট থাকতে হয় অ্যান্ড অল দ্যাট। আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলতে। কিভাবে? কারণ তুমি সবসময় ইনফিনিটি কমপ্লেক্সের মধ্যে ভুগতা, তুমি সবসময় চাইতে আমাদের সাথে কোপ আপ করার জন্য। আমি তোমার ফ্যামিলি কন্ডিশনটা শুধু বুঝি। দেখো রোহান, এটা না শুধু তুমি নিজে একাই ফিল করতে, আমরা কিন্তু কখনো ফিল করতাম না এটা। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও একবার। তুমি আমাকে বল, ফ্রেন্ডশিপ কি ফাইনাল সেম কন্ডিশন দেখে হয়? না রোহান, ফ্রেন্ডশিপ হয় একটা গুড সোল দেখে। And you're a very good human being. And I want to be a friend like you. Monkapur.